অন্তরমার আমি ছাদে এই যে মাছ কাটতে, চলো আজকে তো আর চিংড়ি মাছ না যে টেবিলে বসে বসে কাটবো, তো ছাদেই যেতে হবে। তো অন্তরমাকে বলছি যাবি আমার সাথে যাবি, তো এক পায়ে খারাপ চললাম। হ্যাঁ আসবো, আসতে তো হবে। আমাদের মামুনিমা এখানে জামা কাপড় কাছে ছড়ানো ছিটানো পায়। দেখো আমি এলাম গিয়া ঢাকার বাড়ি লো, আমি ওই ইলসা মাছ কাটতে পারি। এই দেখো গোটা প্রচুর কাটছি, তোমার বাড়িকে প্রমাণ দিয়ে দিই। কেউ কি প্রমাণ চেয়েছে? হ্যাঁ কে রে? আমার বৌমা, আমার বৌমা এসেছে। শাশুড়ি হয়ে যদি মাছ না কাটতে পারি তাহলে কি আর হবে? বৌমারা কি শিখবে? কি করে মানে এখনো ওঠেনি? গুড মর্নিং হয়নি? গুড মর্নিং আচ্ছা শোনো, বটিটার সাইজ তো দেখাও কয়টুকু। এই বটিটা আমার বাবার হাতের আঙ্গুলের মতো লাগছে। কয়টুকু দেখো, এক হাত তো না। আমার ছোট ছোট সব কিছু, ছোট ছোট জিনিস আমার ভালো লাগে। আমার বাবা এটা বানিয়ে দিয়েছিল আমাকে, আমার শাশুড়ি মাও দিয়েছিল 50 টাকা দিয়ে, সেটাও আছে। দুটো বটি ইউজ করি। শাশুড়ি মা তো আমাদের একসাথে ছিলাম, তো যখন তখন একটা আমাকে 50 টাকা দিয়ে বটি এনে দিয়েছে, বলেছে ফল ঠল, এই আজ করবি না, ফল ঠল যদি কোনো সময় কিছু খাও এটা নিয়ে যাও, এটা দিয়ে কাটবা। ইলিশ মাছ কাটা সব থেকে সহজ, নরম, সেই জন্যই তো কাটছ। আমি সব মাছ কাটতে পারি, শোল কই। আমাদের এই বাড়িতে আমরা যদি না কাটতে পারি তাহলে আর কেউ কাকে কাটতে পারবে? মিলিরা পারে না, মিলিরা তো আসে না এই জয়েন্ট ফ্যামিলিতে। না মিলি, কোনো মাছ কাটতে পারিস? কি কি খেতে পারিস? শোনো শোনো বন্ধুরা, আমার বৌমা, হায় হায় রে, দাস বাড়ির বৌমার এই হাল। আমরা কি শিখাইলাম কও? আমাকে শাশুড়ি সব শিখাই দিয়ে গেছে, আর এইগুলোরে কি শিখাইলাম? একটু বৌমাকে দেখাও দূর থেকে। কই তোর মুখটা দেখা? বৃষ্টির অনেক দিন পর কিছু কাঁচা হয়েছে, জামা কাপড় মেলছি। বল পরিচয় দে, আমি যারা নতুন জানেন জানবে না। বল, আমি হলাম কাকির ছোট বৌমা। কাকির ছোট বৌমা, কাকির ছোট বৌমা, ছোট বৌমা। আমার মেজ ভাসুরের ছোট ছেলের বৌমা, যে কিনা আমাদের দোতলায় থাকে, আর যার বেবি শাওয়ারের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি কোথায় দিয়ে দেবো? এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে? আর ওর বেবিটা বেবি হয়ে গেছে, বয়, বেবি বয়, তো কিছুদিন পর দেখাবো, ছোটো তো, কি তাই তো? খাচ্ছি এই তো, সুন্দর সুন্দর। আর কাটবো রেস্টটা? না, একটু দাদা খাবে, একজন খেয়ে নেবে না? হ্যাঁ সেই,
সবথেকে মজার বিষয় হচ্ছে আমার পট্টা হচ্ছে লেজ ঘাড়া এইসবই খেতে পছন্দ করে। আজকে করছি ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে, আর কচুর শাক হবে মাছের মাথা দিয়ে, ওটা অর্চনা দিয়ে করবে, আর আমি হচ্ছে ইলিশ মাছটা করে করি। এই যে অর্চনা দিয়ে সর্ষে আর পোস্ত কেটে দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছো? আচ্ছা, কায়দা করি দেখো, হ্যালো মাই অল লাভলি টু ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এরকম বদমাইশি করছে আবার। আমি কিছু করছি না, কিন্তু আমি কিছু করছি না, আমি ভালো মানুষ। বৌদির বাড়ি, অন্নপূর্ণা বৌদির বাড়ির এই যে গাছ গাছ যেখানটায় সেইখানটায় খুব দুষ্কৃতি করছে, কিন্তু বুনু মেরে দেবো এবার। তো সকাল সকাল চলে এসেছি বৌদির বাড়িতে, বৌদির জরুরি তলো না, ওর দিকে আমি কনসেন্ট্রেট করবো না, আমি এদিকেই কনসেন্ট্রেট করবো। আমি মধুমিতা দাস, মধুমানি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন চলে এসেছি বৌদির বাড়িতে, ঠিক আছে? ও যা করছে পাত্র দিচ্ছি না, আর চলে এসেছি কারণ হচ্ছে কালকে তো পূর্ণিমা গেছে, তো দীঘায় অনেক লোক মারা যাচ্ছে, যাস না দীঘায়, যাস না, অনেক লোক মরছে মরছে। হ্যাঁ, খবর দেখিস না? আমি গা, হ্যাঁ মরতে চাইলে যা। তো চলে, কালকেও তো পূর্ণিমা গেছে, তো বৌদি তো পূর্ণিমার দিন বাড়িতে সিন্নি প্রসাদ দেয় ঠাকুরের সামনে, যেহেতু বৌদি বাড়িতে রাম ঠাকুরের মা রাম ঠাকুর আছে শিষ্য মানে দীক্ষিত, তো সেই জন্য এখন চলে এসেছি। তো চলো সারাদিন কী করবো অবশ্যই তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করবো, আর আস্তে আস্তে কথা বলছি কারণ গৌরব ওদিকে ভিডিও করছে, ওর এডিট করছে, তো সেই জন্য জানি না কতটা কি শুনতে পারবে, তো আস্তে কথা বলছি এই জন্য। তো চলো দিন শুরু করে দিয়েছি, সারাদিন কী করবো অবশ্যই যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, সামনে থাকো। Thank you.
हे भगवान ये क्या हो रहा है, मेहरबानी करके मुझे समझाइए, मेरी समझ में कुछ नहीं आ रहा है। तो चले इसी देखो आज के दोपहरের লাঞ্চ মেনু নিয়ে। আজকে কিন্তু স্পেশাল স্পেশাল রান্না। এটা হচ্ছে কচু শাক মাছের মাথা দিয়ে ইলিশ মাছের, আর এঞ্জেল এঞ্জেলের জন্য কুরকুরে আলু ভাজা ডাল, আর ইলিশ মাছ, আর রয়েছে কাতলা মাছ। তো কাতলা মাছ বিকেলের জন্য, কাতলা মাছ আর এখন লাগবে না, আমার তো এই দিয়েই হয়ে যাবে খাওয়া। এঞ্জেল যেহেতু কাতলা মাছও খায় না ইলিশ মাছও খায় না, তাই ওর জন্য কুরকুরে আলু ভাজা আর ডাল। তো চলো লাঞ্চটা করে নিই, আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম এই যে সর্ষে বাটা ইলিশ। তো দেখছো এখন আবার দোকানে চলে এসেছি, আর আবার একটা সুখবর, কালকে আবার বৌদির বাড়ি, অন্নপূর্ণা বৌদির বাড়ি খাওয়া দাওয়া, শুটকি পার্টি। তো আমাদের তো দেখোই লেগেই থাকে, তো আমরা কোনো ভালো কিছু, মানে বৌদি বিশেষ করে কোনো ভালো কিছু একা খায় না, আমাদের না দিয়ে আমাদের না ডেকে। তো ওই বাংলাদেশ থেকে বৌদির এক ভাই এসেছিলো কয়েক মাস আগে, বাংলাদেশের শুটকি মাছ নিয়ে এসেছিলো। তো সেইটা বৌদিকে দিয়েছে বলে বৌদি একা খাবে, তা কিন্তু নয়। তো কালকে আবার আমাদের ডেকেছে, আমরা আবার কালকে খাওয়া দাওয়া করবো বৌদির বাড়িতে, আর বৌদি শুটকি মাছ রান্না করবে। আমার তো এখনই জিভে জল আসছে। তো যাই হোক, কালকে আবার যাব, খুব মজা। আর এখন আমার তো দেখলে সারাদিনের রুটিন, আমার তো পায়ের তলে সর্ষে, দেখলে সকালবেলা ঘুম থেকে উঠে মাছ কেটে রান্না করে এক পদ আমি রান্না করেছি, আর অর্চনাদি বাকিগুলো করেছে। করে আবার চলে গেছি বৌদির বাড়ি প্রসাদ খেতে, আবার প্রসাদ প্রসাদ খেয়ে আবার বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আবার লাঞ্চ করেছি। করে আমি তো আমার জীবনে বেশ স্বাধীন, আমাকে কেউ কোনো বিষয়ে জোর বারণ করা বা আমার ইচ্ছা ইচ্ছার অনিচ্ছায় কোনো কাজ সেগুলো আমাকে করতে হয় না। আমার যা মন চায় আমি আমার জীবনটাকে স্বাধীনভাবে চালাতে পারি, এটা আমার সৌভাগ্য, আমার ভগবানের অশেষ কৃপা যে আমাকে এরকম একটা জীবন দিয়েছে, যে জীবনে আমার কোনো পায়ে বেরি নেই, যে কোথাও গেলে কাউকে বলে যেতে হবে। অবশ্যই বলে যাই মেয়েদের, অবশ্যই ঘরে বলে যাই সব সবাইকে, কিন্তু ওরকম বাধ্যবাধকতা নেই যে কেন যাবে কি যাবে, ওরকম কিচ্ছু নেই। আমার ইচ্ছা মতো আমি আমার লাইফটাকে লিড করি, তো আমি তার জন্য খুব হ্যাপি। আর রোজ যা বলি আজ তাই আবার বলবো, প্রতিনিয়ত তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার অসংখ্য শ্রদ্ধা আর ভালোবাসা। আর তোমরা যারা আজকে আমাকে নতুন দেখছো, কেউ কি দেখছো নতুন? হ্যালো, হাই, আমি মধুমিতা, মধুমন আমার চ্যানেলের নাম। ভালো লাগছে? যদি ভালো লাগে, আর আগে তুম লোক নয় হো তো সাবস্ক্রাইব করো, ও যে লাল ওয়ালা বাটন হ্যাঁ উসপে ফুট ফেক কে মারো ইয়া ফির মোমবাতি, মুঝে নি পাতা বাস ক্লিক হো জানা চাহিয়ে, সাবস্ক্রাইব করে দিও। আর জানো তো পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে হয়, নালে কিন্তু পরে আর দেখতে পারবে না আমার ভিডিও। যদি দেখতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর হাসি খুশি থেকো। তো চলো দেখা হবে আমার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।